নমস্কার, আমার নাম সঞ্জয় চক্রবর্তী। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে কিউব রুট। তো খুব সহজ পদ্ধতিতে আজকে আমরা শিখবো, চলো শুরু করা যাক। প্রথম থেকেই আমরা কি করব, আমরা জাস্ট শুধু করে নেই, সেটা হচ্ছে যে একের কিউব ইকুয়াল টু এক, দুইয়ের কিউব ইকুয়াল টু আট, তিনের কিউব ইকুয়াল টু 27, চারের কিউব ইকুয়াল টু 64, পাঁচের কিউব ইকুয়াল টু 125, ছয়ের কিউব ইকুয়াল টু 216, সাতের কিউব ইকুয়াল টু, আমরা দেখে নিচ্ছি, 3343, আটের কিউব ইকুয়াল টু 512, নয়ের কিউব ইকুয়াল টু 729, দশের কিউব ইকুয়াল টু 1000, এগারোর কিউব ইকুয়াল টু 1331, বারোর কিউব ইকুয়াল টু 1728। জাস্ট শুধু একটুখানি পাশে আমরা কি করলাম, একটু লিখে নিলাম। এইবার আসি কিছু ট্রিক্সে। এই ট্রিক্সটা যদি আমরা মনে রাখি, নর্মাল ট্রিক্স যদি আমরা এই ট্রিক্সটা মনে রাখি, দেন আমার যে কোনো বড় ধরনের যাই কিউব রুট দিক না কেন, আমাদের সময় লাগবে ম্যাক্সিমাম 6 থেকে 7 সেকেন্ড। প্রুফ করে নিও, আমার যেটা ইউনিট ডিজিট, এর আগে তোমরা ভিডিওগুলো দেখেছিলে যে ইউনিট ডিজিট কাকে বলে, লাস্টের যে সংখ্যাটা থাকে তাকে বলে হচ্ছে ইউনিট ডিজিট, ঠিক আছে? তো আমরা শুধু কি করব এটা একটুখানি দেখে নেই। যদি ইউনিট ডিজিট 1 থাকে তাহলে আমরা লিখবো হচ্ছে 1, মানে বাইরের যখন লিখতে যাব তখন লিখবো 1। যদি 3 থাকে, আচ্ছা দাঁড়াও তোমাদেরকে এক মিনিট, পরপর লিখে দিচ্ছি। যদি 2 থাকে তাহলে হবে হচ্ছে, আমি লিখলাম না, যদি 3 থাকে লিখলাম না, 4 যদি থাকে তাহলে হবে হচ্ছে 4, 5 যদি থাকে তাহলে হবে 5, 6 যদি থাকে তাহলে হবে 6, 7 যদি থাকে লিখলাম না, 8 যদি থাকে লিখলাম না, 9 যদি থাকে হবে 9। আমরা কি লিখলাম না সেটা হচ্ছে 7 আর 8 লিখলাম না, 2 আর 3 লিখলাম না, ঠিক আছে? এইবার দেখো, 2-এর জায়গায় এখানে হবে 8, এইখানে 8-এর জায়গায় হবে 2, শুধু কি উল্টে যাচ্ছে, 2-এর জায়গায় হবে 8, 8-এর জায়গায় হবে 2, 3-এর জায়গায় হবে 7, 7-এর জায়গায় হবে 3। অনলি এই দুটো শুধু চেঞ্জেস, এটা শুধু মনে রাখার জন্য আমি এই যে বক্সগুলো করে দিচ্ছি, এতে করে কি হবে তোমাদের খুব সুন্দরভাবে মনে থাকবে, কখনোই তোমাদের এগুলো আর ভুল হবে না। শুধু এই দুটো চেঞ্জেস, ঠিক আছে, সেটা কি 2 আর 3, এই দুটো শুধু মনে রাখতে হবে। 2 মানে 8, আবার 8 মানে 2, 3 মানে 7, 7 মানে 3। আমার কি বললাম, এটা অনলি হচ্ছে ইউনিট ডিজিটের ক্ষেত্রে ট্রিক্স, এটা হচ্ছে ইউনিট ডিজিট। আমার যখন কিউব রুট করতে যাব সেই কিউব রুটের ক্ষেত্রে ইউনিট ডিজিটের জন্য এই শুধুমাত্র ট্রিক্সটা দরকার। এবার চলে আসি, আমার যদি এইখানে আমি ফর্মুলার মধ্যে ধরি, এখানে লাস্টে তাহলে কী আছে, 4, এখানে ইউনিট ডিজিট আছে 4, আমার এখানে কী আছে 4-এর জায়গায় 4, তাহলে আমি এইখানে লিখে দিলাম আমার সংখ্যা, লাস্টের সংখ্যাটা হবে হচ্ছে 4, ঠিক আছে?
যখন আমি এই ইউনিট ডিজিট ধরে যখন আমি লাস্টের সংখ্যাটা যখন নিয়ে নেব, ইউনিট ডিজিট ধরে যখন আমি লাস্টের সংখ্যাটা যখন নিয়ে নেব, তখন কি করব, আমি লাস্টের থেকে তিনটে সংখ্যাকে বাদ দিয়ে দেব, লাস্টের থেকে তিনটে সংখ্যাকে বাদ দিয়ে দেব। পড়ে কি থাকলো, পড়ে থাকলো হচ্ছে লাস্টের দুটো সংখ্যা, মানে এই হাতের বাঁ দিকের হচ্ছে দুটো সংখ্যা পড়ে থাকলো। আমার এবার যেটা করতে হবে, যে এর আগের স্কোয়ার রুট তোমরা দেখেছো, আমরা কি করব, এইবার কিউব নেব, সেটা কি তেরোর থেকে ছোট যে কোনো একটা কিউব, অর্থাৎ বাঁ দিকের সংখ্যাটার কি করব, তার থেকে ছোট যে কোনো কিউব নেব। দুইয়ের যদি আমি কিউব ধরি তাহলে কত আছে, আট, তিনের যদি কিউব ধরি তাহলে আছে সাতাশ। এখানে তিনের কিউব নিশ্চয়ই সাতাশ আসবে না, যেহেতু এটা বড়, তাহলে কি আসবে, দুই। আমার আনসার চলে এলো, সিম্পল ব্যাপার, কি আছে, আমি এটার কি করলাম, শুধুমাত্র ইউনিট ডিজিটটা নিলাম, ইউনিট ডিজিটের ট্রিক্সটা তোমাদেরকে বলে দিয়েছি, হাতের বাঁ দিকে এবার যখনই ইউনিট ডিজিট নিয়ে নিব, ডান দিক থেকে পরপর তিনখানা সংখ্যা আমরা কি করব, ক্রস করে দেবো। ওর আমার আর কোনো কাজ নেই, আমার কোনো দেখারই দরকার নেই ওর ভিতরে কী আছে। কী ছিল সেটা হচ্ছে যে আমার ইউনিট ডিজিট সাপেক্ষে আমার এখানে কী আসছে, আমার কী চেঞ্জ আছে। ইউনিট ডিজিটটা দেখে না, ওয়ানের জায়গায় ওয়ান, ফোরের জায়গায় ফোর, ফাইভের জায়গায় ফাইভ, সিক্সের জায়গায় সিক্স, নাইনের জায়গায় নাইন, ঠিক আছে। আর কি, শুধু একটাই জিনিস মনে রাখা, সেটা হচ্ছে দুই আর তিন সাত আর আট, দুই ইকুয়াল টু এইট হবে, থ্রি ইকুয়াল টু সেভেন হবে, সেভেন ইকুয়াল টু থ্রি হবে, এইট ইকুয়াল টু টু, জাস্ট ভাইস ভার্সা, এই দুটো দেখে নাও, জাস্ট ভাইস ভার্সা, আর কিচ্ছু না। তাহলে এক থেকে নয় ইউনিট ডিজিট, আমি যখন ইউনিট ডিজিট দেখবো এর থেকে তো আর বেশি কিছু হবে না, তাই না। এইবার আমরা বেশ কিছু উদাহরণ নিয়ে নিলাম, ঠিক আছে, পরপর পরপর আমরা কি করব, আমরা সলভ করার চেষ্টা করছি, ঠিক আছে। চলো আমরা দেখে নেই, এইখানে খুব তাড়াতাড়ির মধ্যে করতে হবে কিন্তু, ঠিক আছে। তো এখানে লাস্টের ইউনিট ডিজিট আমার ছয় আছে, এখানে দেখে নাও, তাহলে আমি লিখে দিলাম কি, ছয়। তিনটে সংখ্যা কি হবে, কোনো মানে নেই, লাস্টের এই দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার ঠিক আগের কিউব। আমি যদি এখানে দেখি, তিনের কিউব মানে টোয়েন্টি সেভেন, চারের কিউব মানে সিক্সটি ফোর, সিক্সটি ফোর মানে হচ্ছে ফর্টি সিক্সের থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে কী আসবে, তিনের কিউব, আমি এখানে কী লিখব, থার্টি সিক্স, আমার হয়ে গেল। কত সেকেন্ড লাগলো, জাস্ট সি। একই রকমভাবে এইখানে লাস্টে কী আছে, থ্রি, আমরা এখানে কী বলেছিলাম, এইখানেই দেখে নাও, ঠিক আছে, লাস্টে কী, এখানে কী আছে, ওয়ান এইটটি ফাইভ, ওয়ান এইটটি ফাইভ মানে কি, তার থেকে নিচের হবে, তার মানে এখানে কী আছে দেখে নাও। একই রকমভাবে এইখানে আমার ইউনিট ডিজিট আছে এইট, এইট মানে এইখানে কী আছে, তাহলে লাস্টের তিনটে সংখ্যা আমার চলে গেল, পড়ে থাকলো কি, দুটো সংখ্যা, সেভেন্টি ফোর। এবার সেভেন্টি ফোরের আগে আমার কী আছে, এইখানে দেখে নাও, লাস্টের আমার ইউনিট ডিজিট আছে টু, টু যদি হয় তাহলে কী আসবে, এইট। এবার তাহলে আমার তিনটে চলে গেল, আমার কি পড়ে থাকলো লাস্টে, তিনশো চোদ্দো। আমি জাস্ট শুধু এইখানে একটুখানি দেখে নেই, তিনশো চোদ্দোর থেকে ছোট কি, কত সেকেন্ড করে লাগছে, জাস্ট শুধু দেখবে, জাস্ট শুধু দেখবে যে কত সেকেন্ড করে লাগছে প্রত্যেকটা অঙ্ক করতে, এত বড় বড় করে সংখ্যা প্রত্যেকটা অঙ্ক করতে কত সেকেন্ড করে লাগছে, কি মজা আসছে। তো নেক্সট চলো এবার আরেকটু বড় সংখ্যা নেওয়া যাক। আমি দেখবে একটুখানি খেয়াল করে দেখবে যে আমি চেষ্টা করেছি সবগুলো সংখ্যাই যেন উদাহরণের মধ্যে দেওয়া যায়, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, প্রত্যেক কটা সংখ্যা চেষ্টা করেছি উদাহরণের মধ্যে নেওয়ার, ঠিক আছে। তো যে কোনো সংখ্যাই আসতে পারে সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, বাট আমার ফর্মুলা তো এই এক আর কি, আমার শুধু ট্রিক্সটা মনে রাখতে হবে, আর হ্যাঁ, তবে এইখান থেকে অ্যাটলিস্ট দশ পর্যন্ত মনে রাখতে হবে, দশ পর্যন্ত কোনো ফ্যাক্টরই না, তোমাদের সবার মনে আছে, তাও আমি জানার জন্য একটুখানি লিখে দিলাম, জাস্ট একবার একটুখানি রিভাইজ দেখে নিলে পরে তোমাদের প্রত্যেকটা জিনিস মনে পড়ে যাবে, ঠিক আছে। চলো এবার একের জন্য কী আছে, একের জন্য এক আসে, আমরা জানি ওপরে প্রথমে লিখেছি, তাহলে আমার তিনটে সংখ্যা চলে গেল মাইনাস, মানে আর কোনো কাজ নেই তাদের। এবার থাকলো কত, থ্রি ফিফটি সেভেন, থ্রি ফিফটি সেভেনের কী আছে, নিচের যে কোনো কিউব, আমি যদি ধরি এখানে, তাহলে এইটা চলে আসছে থ্রি ফর্টি থ্রি, তাহলে সেটা কী আছে, সেভেন,
তাহলে 71 হয়ে গেল, ঠিক আছে? একই রকম ভাবে এখানে ইউনিট ডিজিট 9, 9 এর কোনো পরিবর্তন হয় না, আমি 9 নিয়ে নিলাম, আমার লাস্টে তিনটে সংখ্যা কোনো কাজ নেই, আমার এই এই যে বাঁ দিকের যে তিনটে সংখ্যা তার থেকে ছোট একটা আমি কিউব নেব। 493 আছে, এখানে কি আছে? 8 এর কিউব মানে 512 হবে না, তাহলে এখানে 7, তাহলে 7 নিয়ে নিলাম, হয়ে গেল। একই রকম ভাবে আমার 7 আছে, 7 এর জন্য আমার কি আসবে? এখানে আসবে 3, আমরা এখানে এখানে এই যে দেখতে পাচ্ছি 7 এর জন্য আসবে 3, আমার লাস্টে তিনটে সংখ্যার কোনো কাজ নেই, এখানে থাকলো কত? 571। 571 এর থেকে ছোট যে কোনো কিউব, 571 এর থেকে যদি ছোট যে কোনো কিউব নেই তাহলে 9টা নিলে 729, 8টা যদি নেই তাহলে হবে হচ্ছে 512, তাহলে হলো এখানে 8, তাহলে 83 হয়ে গেল। একই রকম ভাবে এখানে ইউনিট ডিজিট আছে, দেখো এটা কতগুলো সংখ্যা আছে, কত বড় বড় সংখ্যা, ইউনিট ডিজিট 5, 5 এর কোনো চেঞ্জ হয় না, আমি 5 লিখে দিলাম। নেক্সট আমি চলে আসি, আমার 857 থেকে ছোট যে কোনো কিউব হবে, আমি 857 থেকে যে কোনো ছোট কিউব বলতে এবার 8ই আছে, এখানে 85 লিখে দিলাম। বলো প্রত্যেকটা কিউব রুট করতে কতখানি করে সময় লাগতে পারে? এর থেকেও যদি আমি বড় বড় সংখ্যা নেই, এখানে 4 সংখ্যা, 5 সংখ্যা, 6 সংখ্যা, সেই ক্ষেত্রে কি আমার জাস্ট একটুখানি বড় হবে, একটু জাস্ট মনে রাখতে হবে, এর থেকে বেশি কিছু কিন্তু কিচ্ছু না। কিন্তু ট্রিক্সটা দেখো যে প্রত্যেকটা কিউব রুট করতে কতখানি করে সময় লাগছে, কি মজা লাগছে তো? আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনটাকে